প্রয়োজন
এবং ভোটাধিকার প্রয়োগ করা প্রয়োজন এবং দেশের এই পরিস্থিতিতে এই জনগণই অসহযোগিতা করা বা এই জনসমর্থনের অভাবে বিএনপির আন্দোলন এবং জনসমর্থন ছিল না বলে তারা তাদের আন্দোলনকে আর টেনে নিয়ে যেতে পারেনি। সর্বশেষ 28 অক্টোবরে যে নগ্ন নৃশংস প্রদর্শন তাদের কার্যক্রম সেটা থেকে জনগণ বিএনপি থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানুষ তাদের কর্মসূচিতে বিশ্বাস করে না, হরতালে না, অবরোধে না, এইসব কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করেছে বলেই জনসমর্থনের অভাবে তারা সন্ত্রাস দিতে দিতে হয়েছে এবং তারা আগুন সন্ত্রাস করছে, তারা বাস পোড়াচ্ছে, ট্রেন পোড়াচ্ছে, মানুষ মারছে। আজকে চোরা গুপ্তা হামলা কোন দলে পৃথিবীর কোথাও জনসমর্থন নিয়ে তারা গুপ্ত সন্ত্রাস গুপ্ত হত্যা এদিকে কেন তারা জনসমর্থন হল সবচেয়ে সরকার হটানোর জন্য সবচেয়ে বড় অস্ত্র, সেই অস্ত্রটা তাদের মরছে দিল, এটা কাজে লাগছে। জনসমর্থনের যে হাতিয়ার হাতিয়ারে মরছে ধরে গেছে, যে জন্য অবরোধ সফল হয় না, ধর্মঘট সফল হয় না, কাজে চোরা গুপ্তা হামলা, পেট্রোল বোমা, ককটেল, আগুন লাগানো, এই সন্ত্রাসী পর তারা সন্ত্রাসের দিকে তারা ঝুঁকে পড়েছে, তাদের রাজনীতি সন্ত্রাস হয়ে পড়েছে। প্রথম কথা হলো কেউ স্বতন্ত্র প্রার্থী নৌকার প্রার্থী আমি মনে করি অবৈধ বয়কট করার তো কোনো কারণ নেই। ইলেকশনে এসব ঘটনা ঘটে, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা সব ইলেকশনে ঘটে, সেটার জন্য কি বয়কট করতে হবে? তাদের ভাই প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে একটা প্রতিবেদন দিয়েছে টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, সেখানে তারা বলেছে যে এবারে আওয়ামী লীগের যারা প্রার্থী তাদের 87% কোটিপতি, যেটি 2018 সালে ছিল মাত্র 17%। তো এই যে 5 বছরে এই আয়ের যে মানে বিশেষ পার্থক্য, এটি কিভাবে হলো? এবং একজন প্রতিমন্ত্রীর কথা বলেছেন তার দেশের বাইরে 2000 কোটি টাকার ব্যবসা রয়েছে। তো গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দুর্নীতিবাজদের অর্থ বাজেয়াপ্ত করা। তো এই ধরনের প্রার্থীদের কি নিয়ে আসলে এটি কতটা সম্ভব হবে? সামগ্রিকভাবে দেশের আয়ত্ত বেড়েছে, গত 15 বছরে বাজেট বেড়েছে 12 বার, মাথা পিছু আয় বেড়েছে 5 বার। বাংলাদেশ এখন 33তম আয় বাড়লে মানুষের আয় তোমার
কেউ অস্বাভাবিক ভাবে কারো একটা দৃষ্টিকোণ মনে করি সেটা তো এই মুহূর্তে সরকারের কিছু করেনি এবং সরকার সময় মতো দেখবেন। প্রধানমন্ত্রী বলেছেন অতীতের কিন্তু পরিসংখ্যানগুলো বলছে মানুষ আয়ের ব্যয় বেড়েছে কিন্তু মানুষ একসঙ্গে তার জীবনযাত্রার জন্য ঋণ করছে, ফলে আমরা কি একটা অন্যরকম আয় অন্যরকম একটা ব্যয়ের ঘটে গিয়েছিলাম? আমি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একজন মন্ত্রী 21% তার সম্পদ বেড়েছে, এদিকে আপনি দৃষ্টিকটু মনে করেন কিনা? পরবর্তীতে আমার এ কথা বলার কোন ফোরামে সুযোগ মিলবে যারা নিজেরা লুটপাট করে তারা অন্যদের লুটপাট করে আর তারা এখন আন্দোলন ব্যর্থ হওয়ার পর কেন এবং তাদের যে এক্সপেরিয়েন্স গত কিছুদিন ঢাকায় অবস্থান সে এক্সপেরিয়েন্সটাও তারা কিছু কিছু আমাদের কাছেও বলেছে। এখন বিএনপি তো এখন ইলেকশনে নেই, ইলেকশন বর্জন করেছে, তারা নেতিবাচক পথে কাজে তারা দেশি বিদেশি যার সাথে কথা বলি নেতিবাচক পথে তাদের দেশকে দিয়ে যারা দেখতে না দিতে চলছে বিদেশে তো তারা নাই, মানে সরকারের সব জরুরি ব্যাখ্যা এগুলো তাদের রাজনীতি। তুমি বারবার আপনারা বলছেন উন্নয়ন সরকার কিন্তু বিএনপি দাবি করছে সরকার দেশটাকে দেউলিয়া করতে নিয়ে গেছে, আর কতটা দেউলিয়া বলা দেখা তারা দেউলিয়া বানিয়েছিল সে দেশকে আমরা উন্নয়ন তারা যা বলেছে কথার সাথে তাদের মিলে আছে কিনা সেটা দেখার সময় আছে, একটু ধৈর্য ধরে আউট করে মন্তব্য করা উচিত।